এই ভিডিওটা পার্টিকুলারলি বলতে পারো দেবদার কাছে একটা রিকোয়েস্টিং ভিডিও এটা জাস্ট একটা অনুরোধের জায়গা থেকে এই ভিডিওটা তৈরি করা আর কিছু নয় বাট এরকম যদি চিন্তাভাবনা করা যেতে পারে আমার মনে হয় দারুণ হবে দেখো খাদানের সবেমাত্র মোশন পোস্টারটা কিছুক্ষণ আগে এসছে আর এই ছবিটা কি পরিমাণ মানুষের মধ্যে হাইপ ক্রিয়েট করতে পেরেছে জাস্ট এইটুকুনির মধ্যে মানে জাস্ট অ্যানাউন্সমেন্ট এসছে তাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে ছয়লাভ হয়ে গেছে যে দেবদা এতদিন পরে একদম প্রপার অ্যাকশনে ফিরছেন এবং যেটা মনে হচ্ছে এবং যেটা আমরা জানতে পারছি দু হাজার চব্বিশেই কিন্তু খাদান রিলিজ করবে পুজোতে টেক্কা আসছে ক্রিসমাসে অতনু রায় চৌধুরী অভিজিৎ সেন এবং দেবদা এই ট্রায়োটাকে আমরা পাব তাহলে বাকি থাকছে দুটো দুটো সময় এক তো হচ্ছে ঈদ আর একটা হচ্ছে দিওয়ালি যে দুটো সময় বাংলা সিনেমা ভালো পারফর্ম করে এবার ব্যাপারটা হচ্ছে তাহলে কোন সময় খাদান রিলিজ করবে আমি আসছি সেই বিষয়টা নিয়ে আমার যা মনে হচ্ছে আমি পরে বলছি কিন্তু যে ব্যাপারটা নিয়ে আমি রিকোয়েস্টিং ভিডিওটা তৈরি করতে চলেছি সেটা হচ্ছে এটা তো কনফার্ম ভাই ইধিকা পল ইয়েস সাকিব ভাইয়ার প্রিয়তমা ছবির নায়িকা ইধিকা পল এবার আমাদের এপার বাংলা সুপারস্টার দেবদার বিপরীতে নায়িকার চরিত্রেই অভিনয় করছেন দেবদা যে পোস্টটা করেছেন তার প্রোডাকশন হাউসের তরফ থেকে ফেসবুক থেকে সেখানে দেখবে ইদিকা পলের নাম উল্লেখ করা আছে কাজেই আমরা যেটা শুনছিলাম সেটা একদম ঠিক অফিসিয়ালি অফিশিয়ালি খাদান সিনেমার নায়িকা হচ্ছে ইদিকা পল এবার এইখান থেকেই আসছে আমার যে রিকোয়েস্টটা সেটা হচ্ছে দেবদা যদি চেষ্টা করে দেখা যেতে পারে যে খাদান সিনেমাটাকে বাংলাদেশে রিলিজ দেওয়ার কথা যদি চিন্তা ভাবনা করে দেখা যেতে পারে তাহলে কেমন হয় প্রিয়তমা ছবিটা দিয়ে ইধিকা পল সমগ্র বাংলাদেশবাসীর মনে জায়গা করে নিতে পেরেছে এই ইতির চরিত্রটা কেউ ভুলতে পারছে না রিসেন্টলি আমরা আসামে গিয়েছিলাম সেখানে তোমরা জাস্ট ভাবতে পারছো না ইধিকাকে লোকজন কীরকম পছন্দ করছে দর্শক মহল থেকে কীরকম ভালোবাসা পাচ্ছে সে এবং তার প্রতি অডিয়েন্সের কত এক্সপেকটেশন আরও ভালো কাজ দেখবে বলে আবার সাকিব ভাইয়ার সঙ্গে তাকে দেখতে চায় অডিয়েন্স তার মধ্যে কবি বলে একটি সিনেমার নায়িকা হিসেবে তিনি কাজ করছেন এটা আমরা সবাই ইতিমধ্যে জানতে পেরে গেছি শরিফুল রাজ যে ছবির নায়ক এবং ইদিকা পল হচ্ছেন নায়িকা তো এপার বাংলার সুপারস্টার দেবদার বিপরীতে খাদান ছবিতে আমরা তাকে অভিনয় করতে দেখতে পাবো এই ছবিটা যদি বাংলাদেশে রিলিজ দেওয়া যেতে পারে আমার মনে হয় একটা সুন্দর বক্স অফিস কালেকশন করে আনতে পারবে কেননা বাংলাদেশে মেন স্ট্রিম মশালা ফিল্ম অনেক কম হয় আমাদের এখানে জিদ্দা এই ধারাটাকে বজায় রেখেছেন এখন তো আমি বলবো অঙ্কুশদা তিনিও মির্জা দিয়ে চেষ্টা করছেন এবার তো বলব দেবদা তিনিও দু হাজার চব্বিশে অ্যাকশন আবতারেই ফিরছে ভাই খাদান একটা মেন স্ট্রিম অ্যাকশন ফিল্ম হতে চলেছে লুক অ্যান্ড ফিল তো তাই লাগলো মোশন পোস্টার দেখে এবং আমি আর একটা জিনিস বলি যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম ডিরেক্টরের নাম আমার একটু নামটা বলতে ভুল হয়ে গেছিলো ভদ্রলোকের নাম হচ্ছে সুজিত দত্ত সুজিত রিনো দত্ত তো ইনি ডিরেক্টর এবং যেহেতু ইদিকা পল এই ছবির নায়িকা তাই আমি চাই স্পেশালি যে এই ছবিটাকে বাংলাদেশেও রিলিজ দেওয়া হোক বাংলাদেশে ইদিকা পলের একটা সুন্দর ফ্যানবেস আছে এবং দেবদারও কিন্তু একটা ফ্যান ফলোয়িং আছে বাংলাদেশে তো অবশ্যই এতদিন পরে দেবদার আবার কোনো একটা সিনেমা বাংলাদেশে রিলিজ পেলে সেটা কিন্তু অডিয়েন্সের কাছে একটা খুব পজিটিভ ভাবে ওয়ার্ক করবে এটা আমার ধারণা অবশ্যই এটা দেখতে হবে সেই সময় বাংলাদেশে বড়ো কোনো রিলিজ থাকে কিনা সেটা দেখে রিলিজ দেওয়ার প্ল্যানিংটা করতে হবে ডেফিনেটলি যদি ঈদ হয় সেক্ষেত্রে ঈদের সময় বাংলাদেশে শাকিব খানের ছবি আছে এছাড়াও আরও আরও বেশ কিছু ছবি আছে তো যদি ঈদ না হয় যদি নন ফেস্টিভাল রিলিজ হয় খাদান তাহলে আমি বলবো এটাকে বাংলাদেশে রিলিজ দেয় এই ছবিটাকে যেন একই সঙ্গে বাংলাদেশে রিলিজের একটা পরিকল্পনা অন্তত করা হয় এবং এই ছবিটা কিন্তু প্যান ইন্ডিয়া ছবি হতে হবে এটাও একটা অনুরোধ এটা কিন্তু শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলায় রিলিজ দিলে হবে না সমগ্র ভারতবর্ষ জুড়ে এই ছবিটাকে রিলিজ দিতে হবে কেননা এটা আমি শিওর ভারতবর্ষের নানা জায়গায় যারা দেবদার ফ্যানেরা ছড়িয়ে আছেন যারা পুরনো দেবদাকে দেখেছি আমরা আমরা সেই অ্যাকশান আবতারে আবার দেবদাকে খুব মিস করছিলাম সেই দেবদাকে আমরা খাদানে পেতে চলেছি আবারও এত দিন পরে হ্যাঁ প্রধানে আমরা দেবদাকে ছোটো ছোটো করে অ্যাকশন করতে দেখতে পেয়েছি বাঘা যতীনে করতে দেখতে পেয়েছি ইটস ট্রু আমরা টেক্কাতেও হয়তো করতে দেখতে পাবো বাট খাদানে অন্য মাত্রায় আসছে দেবদা আমি এই দেবদাটাকে চাইছিলাম তো বল তো শিওর নায়িকা খাদানের বাংলাদেশে যদি একটা পরিকল্পনা করা যেতে পারে রিলিজের আমার মনে হয় খুব ভালো একটা ইম্প্যাক্ট পড়বে খুব পজিটিভ একটা ইম্প্যাক্ট পড়বে বলে আমার ধারণা তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্য সকলকে বললাম টাটা